हेलो माय लवली व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा देखते ही पाच जे उनुने कड़ा और तेलटा गरम हो गए। एखाने आमी 50 ग्राम तेल नियेछी, सादा तेल माने सोयाबीन अएल। आमी आज के बनाबो पनिरेर एकटा तरकारी। ए जे पनिर एखाने 400 पनिर आमी खूब सुंदर करे भेजे रेखेछी। एटाते आमी देबो गाजर और बीन्स अल्प सेद्ध करे रेखेछी, 3 क्यूब प्याज बाटा, 2 क्यूब जीरे बाटा, 1 क्यूब रसुन बाटा। एखाने आमी आदा ग्रेट करे रेखेछी, आदा बाटा नेई, शेष हो गेछे। बड़ चामचे 3 चा चामच लंकार गुड़ो, काश्मीरी लंकार गुड़ो और 2 चामच हलुदेर गुड़ो एखाने आछे। स्वाद मतो नून, प्रयोजन होले आबार देबो। एखाने आछे 3 बड़ टोमाटो, 1 बड़ कैप्सिकम। तो ठीक आछे, चलो रान्नाटा शुरू करा जाक। तो रान्ना शुरूर आगे प्रत्येकेई बोलछि तोमरा केमन आछो। आमी भालो आछि, भालोई चलछे दिनकाल, कोनो प्रब्लेम नेई। तो आमी कैप्सिकमटा आगे एकटु भेजे नेबो। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, ক্যাপসিকামটা সফট হয়ে যাবে। এবার দিচ্ছি টমেটো। তারপরে আমি একে সমস্ত মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এটা একটু সফট হোক। দেখো টমেটো আর ক্যাপসিকাম মোটামুটি সফট হয়ে এসেছে। আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন তো দিয়েই দিয়েছি। আর এটাতে আমি 1 সুইটেক্স দেবো সবার শেষে। খুব ঝটপট রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজের কিপগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরে আর রসুন, আদা গ্রেট করা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটা লিডটা দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। তো আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আমার সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভিডিওটা একটু দেখবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো ঠিক আছে, এটা এবার আমি লিডটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লিডটা দিয়ে যখন হয়ে যাবে তারপরে আমি তোমাদের কাছে আবার আসব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে বিনস আর গাজরটা দিয়ে দিচ্ছি। এটা একটু কষিয়ে নিয়ে তারপর অল্প জল দেব, তারপর 1 সুইটেক্স দেব, তারপর আমি পনিরটা দেব। কষানো হোক। এই যে দেখো 2 সুইটেক্স আমি দিচ্ছি। এরপর আমার ফোটানো জলটা আমি দিয়ে লিডটা, সুগার ফ্রি আমি দেব, দুটোই দেব। তো এই যে দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। আজকে পনিরের তরকারির জন্য লাগছে পনির, বিনস, বিট, গাজর, টমেটো, ক্যাপসিকাম, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সুইটেক্স, রসুন বাটা। এই তো আজকে আমি কোনো রকম গরম মশলা বা অন্য কোনো মশলা দেব না। তো আমার জলটাও হয়ে গেছে আর আজকে সম্পূর্ণ রান্নাটা আমি কিন্তু সাদা তেলে করেছি। আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে দিলাম। এরপর আমি পনিরটা দেব। পনিরটা দিয়ে আমার তরকারিটা হয়ে যাবে। তো আবারও বলছি আমার চ্যানেলটা
প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আমার সমস্ত নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। তোমরাও নতুন নতুন ভিডিও দাও, আমি নিশ্চয়ই দেখব, কমেন্ট করব। আর অনেক ভালো থেকো, খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো। তো আমার পনিরের তরকারিটা হয়ে গেলে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আমি পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, এটা খুব মাখা মাখা হবে। এবার তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী তেল মশলা নুন বাড়িয়ে কমিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই। আর যদি ইচ্ছে করে তো তোমরা গরম মশলা দিও,